কলেজে চাকরি দেওয়ার নামে 1.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে যশোরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে। কলেজটির উপাধ্যক্ষ অভিযোগের কথা স্বীকার করলেও অধ্যক্ষ শাহনাজ পারভীন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন। একটা নিয়োগ যখন হয়, নিয়োগ বলে কিন্তু অনেক টাকা পয়সা লাগে, আপনারা জানেন। ওদের এমএম কলেজের প্রিন্সিপাল ম্যাডাম যিনি থাকেন, যারা এক্সপার্ট আসেন, তাদেরকেও তো খরচ আছে, বিভিন্ন খরচ আছে না, হয়তো কিছু টাকা নিতে পারেন, আমি সে সম্পর্কে আমি জানি না কিছু। আমি জানি না, আর আমি ওসব শুইও না, দেখিও না, জানিও না। ম্যাডাম আসার পর আরও 6-7টা নিয়োগ হয়। এই 6-7টা নিয়োগে আমি সবই এলাকা থেকে চাকরি পেয়েছে এবং সবার কাছ থেকে টাকা নিয়েছে, এটা আমি শুনেছি, এবং সবার কাছ থেকে 14-20 লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে বলে আমি শুনেছি। বছর দুয়েক আগে সন্তানের চাকরির জন্য জমি বিক্রি করে কলেজটির সভাপতি কামাল হোসেন হীরাকে 8 লাখ টাকা দেন কাউসার আলী নামে এক নিম্নবিত্ত ব্যক্তি। ছেলে নাজমুলের চাকরি আর হয়নি। নানান টালবাহানার পর 2 লাখ টাকা ফেরত দিলেও বাকি 6 লাখ টাকা চাইলে তাদেরকে মারধর এবং বিভিন্নভাবে হয়রানি করছেন সভাপতি। 8 লাখ টাকা দিছি, সে টাকা আমার ওই 2 বছর পরে ওই অল্প কিছু ফেরত দিয়েছে, আর ফেরত দিইনি টাকা, যেহেতু চাপ দিতে সে ওরে তো তার বাইরে দিয়ে চাপ আমার ওই টাকা দেওয়ার পর 2 তারিখ ধরে নিয়ে গেছে ওরে নিয়ে যে খুব মারাধরা করার পরে হাত পায়ে ধরে টাকা পয়সা দিয়ে সেখান থেকে তারে বাঁচাই নিয়ে আসছে আমরা। কলেজটির সভাপতি কামাল হোসেন হীরা ও অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীন প্রভাষক থেকে সহকারী অধ্যাপক বানাতে 12-14 লাখ টাকা নিয়েছেন বলে দাবি করেছেন কলেজটির উপাধ্যক্ষ জিয়া হায়দার। প্রমোশন যাদেরকে দিয়েছেন লেকচারার থেকে সহকারী অধ্যাপক হয়েছেন, টাকা ছাড়া কেউ হতে পারেননি। ইন্টারভিউর মাধ্যমে যারা জয়েন করতে এসেছেন টাকা ছাড়া কেউ জয়েন করতে পারেনি। এ ব্যাপারে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন অধ্যক্ষ শাহনাজ পারভীন। তবে কলেজটির সভাপতি কামাল হোসেন হীরার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি। এবারে যা করেছে এটা হলো আমার প্রতি একেবারেই উদ্দেশ্যপ্রণীত, আমাকে সমাজে ছোট করার জন্য। অন্যদিকে শিক্ষার মান উন্নয়ন ও দুর্নীতিমুক্ত করতে কলেজের অধ্যক্ষ ও সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কলেজটির সভাপতি ও অধ্যক্ষের অপসারণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেন তারা। আমাদের দাবিটা আছে এই যে অনিয়ম, অনিয়মভাবে যে নিয়োগ দেওয়া হয়েছে, এই নিয়োগের টাকা আত্মসাৎ করেছে অধ্যক্ষ এবং আমাদের কলেজের সভাপতি, দুর্নীতিবাজ অর্থ আত্মসাৎকারী অধ্যক্ষ এবং সভাপতির অপসারণ না পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। নিয়োগ বাণিজ্যের যে টাকাগুলো, এই টাকা কোন খাতে ব্যয় করা হয়েছে এটা আমরা জানতে চাই, যে কারণে আমরা মানববন্ধনে মাঠে নেমেছি। আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং অপসারণ চাচ্ছি।